আজকে পরবর্তীতে রেশিও আবার কোনো ব্যাখ্যা পাচ্ছে না কিন্তু একবার বাসনটা ধরে নেই ওষুধের কোনো ধরে নেই সেটা এক্সরে করলে যে ওর ভিতরে কি হয়েছে না হয়েছে এটা এক্সরে করলে বাইরে আসবে যে পেছনে মানে হাত পা ভাঙা আছে কিনা যদি ভাঙা থাকে তখন এটাকে প্লাস্টার করার ইস্যু থাকে ঠিক আছে এই বিষয় এখন বিষয়টা হলো যে ওর ওই জায়গাটা দেখেন পুরো জায়গাটা পচে গেছে ফুট হয়ে গেছে বুঝছেন এটা কিন্তু পুরনো ঘা আজকের ঘা না এটা মানে আগে হয়তো ক্ষত হয়েছে আগের বার লেগে যাবে 10 15 আগে পুরো জায়গাটা দেখছেন খেয়ে গেছে গাছ দেখেন এই জায়গাটা সব এই সব লোম ফালায় দিয়া কুচু সব বের করে ক্লিন করে তারপরে অ্যান্টিবায়োটিক কোর্স চালালে আস্তে আস্তে শুকা আসবে আর ওর গলায় একটা কলা লাগাই দিতে হবে যেন না ছাড়তে পারে কারণ তো বুঝতে থাকবে না এটা হয়েছে কেন যখন কাঁচা ঘা ছিল চাটছে চাটের মধ্যে মুখের মধ্যে জীবাণু আছে জীবাণু এটার ভিতরে যাওয়ার পরে ব্যাকটেরিয়া আগে কাটা ছিল বরিকপাটা দিয়ে শুকাইছে এখন বিষয়টা হচ্ছে যে ওখানে সার্জারি করে তারপরে ফোন লাগাই দিতে হইব আর অ্যান্টিবায়োটিক কোর্স চালাইতে হবে তখন আস্তে 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 ভালো হয়ে যাবে ঠিক আছে এই বিষয়ে